আজি পুৱাৰ ভাগত ডিফুত সংঘটিত হয় এক অগ্নিকাণ্ড। প্রাপ্ত খবর অনুসরি আজি পুৱা প্রায় 11:30 ডিফুর রংমং ওয়েত থকা কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর প্রাক্তন সিএম কার্বি আংলং অটোনমাস কাউন্সিল মঙ্গল সিং ইংটির রবর গুদামত অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ফলত গুদামটুত শুকুয়ায় মজুত করে রখা কেবা সহস্রাধিক টকার রবর জ্বলি ভস্মীভূত হয়। প্রত্যক্ষদর্শীসকলে মজুত করে রখা রবর গুদামটির পরাই অগ্নিকাণ্ডর সূত্রপাত ঘটিছে বলে সন্দেহ প্রকাশ করেছে। অনহাতে ঘটনার খবর লাভ করে ডিফু অগ্নি নির্বাপক বাহিনীর দুখনক বাহনে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে জুই নির্বাপিত করে। অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতার বাবে জুই অধিক ঠাইলে বিয়পি নগল, ফলত আবাসিক এলাকাটোর লগতে গাতে লাগি থাকা পরিষদর আন এগারী প্রাক্তন ইএম বিদ্যা সিং রংপিংর আবাসগৃহ জুইর প্রকোপর পৰা রক্ষা পড়ে। এইটো স্মক কোনোতে চাগে তলৰ পৰা অকণমান লাগি গ'ল, সম্ভৱ সেইটো কাৰণে গোটেইখিনি লাগি যোৱাৰ কাৰণে জুইটো উঠি গ'ল। আৰু এইটো দেখাৰ লগে লগে নহয়, এনেকৈ আমি এনেকৈ ভয় খালোঁ। হঠাৎ বস্তুটো কি হয়, ভয় খালে বেছি কৰিব নহয় যাওঁ নহয়, কিবা হেৰি আমাৰ ফ্ৰেণ্ডলৈ ফোন কৰিব বিচাৰোঁ, নম্বৰটো বিচাৰি নাপাওঁ, যেনে তেনে বিচাৰি পালোঁ, এইটো নম্বৰটো দিওঁতাকো উল্টা নম্বৰ হৈ গ'ল। এইটো যেনিবা ক'লে যে হয় আমি পঠাই আছোঁ, মানে এইটো ফ্ৰেণ্ডলৈ অহাৰ কাৰণে কিবা বাছিল। আৰু হ'ব লাগিব, ভগৱানক ধন্যবাদ জনাব লাগিব, ভগৱান আছে কাৰণে ইমানখিনি জুই হোৱাৰ পিছত কিন্তু মূল ঘৰটো কিন্তু এই লগা নাই। আমাৰ ভয় আছিল যে গোটেই ঘৰটো লাগি যায় নেকি। মানুহৰ কিবা ক্ষতি হৈছে নেকি? বৰ্তমানলৈকে মানুহৰ ক্ষতি হোৱা নাই, ঈশ্বৰৰ কৃপাত ভালে আছে। মানে যেনে এইকেইটা গ'ল আৰু, এই যিটো ৰবৰ যিটো আছিলে, মানে ৰবৰ ষ্টকৰ পৰা হৈছে, ইয়াৰ পৰা হৈছে। আজি মোৰ নাম শ্ৰী বিদ্যা সিং বে, সিনিয়র স্টেশন অফিসার ডিফু ফায়ার ব্রিগেড। আজি 11:45 বজাত আমি ইয়াতে জুই লগা বলে খবর পালো, আর লগে আমি গাড়ি দুখন গাড়ি আহিলো, আহি কিনে আমি ইয়া দেখিলো ঠাইটো নাম এটা রংমংবে, রংমংবে গাঁও। আর ঘর ঘর আর এক্সিএম তেখেতর নাম তো এক্সিএম মরসিংটি, তেখেতর ঘর এইটু বেক সাইড এই রবার এটা শুকুয়া জায়গা আসলে এই জায়গাটো তারমানে জুই জ্বলি উঠি গেল, সেটা রবার শুকানতে। তারপরে আর আমি তুলন আহি কিনে মানে জুই নমাই দিল, এটা প্রবলেম একো নাই। আমি গোটেই ভালদরে পরীক্ষা করে চালো, ইয়াত এটা জুই সুই নাই, এটা পুরা ঠিকই আছে। মানুষ কিবা ক্ষতিপূরণ আছে নি? মানুষ একো হওয়া নাই, ইয়াতে আমি দেখিব পৰা মতে মানুহ একো হোৱা নাই, আৰু আমাৰ মানুহবিলাকেও ঠিকে কাম কৰিছে, আৰু লগে আমি জুই নিয়ন্ত্ৰণ কৰি দিলোঁ, একো প্ৰব্লেম এতিয়া হোৱা নাই। কাৰ্বি আংলঙৰ পৰা সামসিং কৰ ৰিপৰ্ট, অসম টুডে'।